আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই বন্ধুরা? আজকে আপনাদের কাছে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কসম খেয়ে বলেছেন যে এই দোয়ার দ্বারা আপনি যখন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা সেটা আপনার পূরণ করে থাকেন এবং আল্লাহ তাআলা সেটা আপনার কবুল করে থাকেন, আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। এই সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম, এরই পাশে এক ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়িতেছিল, যে রুকু করলো, সেজদা করলো এবং শেষ বইটাকে এই দোয়াটি পড়লো, যে দোয়াটি আমি আরবি এবং তার বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শুনে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সে কি দ্বারাই দোয়া চেয়েছে? সাহাবারা উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোই জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সত্তর কসম যাহার হাতে আমার প্রাণ, সে আল্লাহ রাব্বুল আলামিনের এমন মহান নাম দ্বারাই দোয়া চেয়েছে, যে নামের দ্বারাই দোয়া চাইলে আল্লাহ তাআলা সেটা কবুল করে থাকেন, আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। আমি এই দোয়াটির আরবি এবং তার বাংলা উচ্চারণ এবং তার অর্থ তিনটি দিয়ে দিয়েছি, প্লিজ এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং এই দোয়াটি যে কোনো নামাজের শেষ বইটাকে আত্তাহিয়াতুর পরে, দরুদ ইব্রাহিমের পরে আপনি এই দোয়ার দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন এবং আপনার মনের ইচ্ছা উদ্দেশ্যটাকে আল্লাহর কাছে তুলে ধরবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ইচ্ছা উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কবুল করবেন, কিংবা আপনি যে কোনো নামাজের শেষে এই দোয়ার দ্বারাই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, আপনার মনের উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন। হাদিসের মধ্যে এসছে এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে 5টি নাম আছে, যেই নামটা কি বলা হয় ইসমে আজম। আল্লাহ তাআলা আমার এবং আপনার এবং সবাইকে এই দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, এরকম ধরনের দোয়া, দরুদ ও হাদিস পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবার পাশে যে বেল আইকনটা আছে ওটা দাবিয়ে দিন, তাতে এমন ধরনের ভিডিও আমি যখন আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটাতে শেয়ার করতে ভুলবেন না। ভালো জিনিস শেয়ার করলে আপনি কবরে শুয়ে শুয়ে এবং দুনিয়া থাকাকালীনও আপনি তার সব তার যাজা সাদগা জারিয়া হিসেবে পেতে থাকবেন। আশা করি ভিডিওটাতে ভালো লেগেছে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। وآله والأحباب.